হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির কিছু অ্যাডমিশনের আপডেট নিয়ে চলে এলাম এই ভিডিওটাতে। অনলাইন অ্যাডমিশনের আপডেট নিয়ে এসেছি, অর্থাৎ স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ দেখিয়ে দিচ্ছি ভিডিওটায়। যা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। এবং এই কলেজগুলো বাকি আরও অন্যান্য কোন কোন কলেজে আপনার ফর্ম ফিল আপের আপডেট প্রয়োজন কমেন্ট সেকশনে জানাবেন। তাড়াহুড়ো আমরা একদমই করবো না, আস্তে আস্তে ফর্ম ফিল আপ করবো, কারণ 15 তারিখ অবধি সময় আছে। চলুন দেখে নিচ্ছি এই আপডেটটা। আমি ওপেন করে নিচ্ছি WBSU অ্যাফিলেটেড ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অ্যাফিলেটেড তিনটে কলেজের নোটিফিকেশন, তিনটে কলেজের আপডেট একসাথে শেয়ার করে দিচ্ছি কী করে ফর্ম ফিল আপ করবো। সব থেকে ভালো খবর হচ্ছে যে তিনটে কলেজের ইন্টারফেস সেম, অর্থাৎ এই তিনটে কলেজের যে ফর্ম ফিল আপ হবে একদম সেম প্রসেস হবে, লাইক শ্রী চৈতন্য কলেজ, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ, তিন নম্বরে রয়েছে বসিরহাট কলেজ। যেমন বসিরহাট কলেজের এটা হচ্ছে ফর্ম ফিল আপ, এবং বসিরহাট কলেজ কিন্তু তাদের অনার্স পাস একসাথে আবেদন করার সুযোগ দিচ্ছে একটাই ফর্ম ফিল আপে। এবার কেউ যদি পাসে অ্যাপ্লাই করছে তাহলে পাসে করতে পারছে, কেউ অনার্স পাস দূরতেই আবেদন করতে চাইলে দূরতে করতে পারছে। অন্যদিকে আজকে ব্রহ্মানন্দ কেশবচন্দ্রতে আপনার অনার্সের জন্য একটা রয়েছে, পাসের জন্য একটা কিন্তু রয়েছে ফর্ম, এগুলো একদম সেম ফর্ম। যারা লাইক আপনি এখানে ক্লিক করছেন, ক্লিক করে আপনি দেখতে পাবেন একদম সেম প্রসেসে সেম ফর্ম ফিল আপ হচ্ছে। আমি টোটালটা শেয়ার করে দিচ্ছি। তার পরবর্তী শ্রী চৈতন্য কলেজ, এখানেও দেখুন 4 বছর 3 বছর দুটো পেয়ে যাচ্ছেন আপনি ফর্ম ফিল আপ, এবং একদম সেম প্রসেসে আপনাকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। সব থেকে ভালো খবর হচ্ছে WBSU অ্যাফিলেটেড এই কলেজগুলোতে কোনো কলেজ 2017 সাল থেকে অ্যালাউ করছে, 2017তে যারা উচ্চমাধ্যমিক পাস করেছে তারাও আবেদন করতে পারবে পাসে এখানে এই কলেজগুলোতে। কোনো আবার কলেজ আছে যারা 2018 সাল অবধি অ্যাপ্লাই করছে। আমি পুরোটা শেয়ার করে দিচ্ছি। লাইক ধরুন আমি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র 4 বছরটা ক্লিক করলাম, বা ধরুন আমি আজকে 5টা দেখিয়ে দিচ্ছি 3 বছরটা ক্লিক করলাম। অন্যদিকে আজকে আমি শ্রী চৈতন্যর এই ক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারি ছিল, 4 বছরে অনার্সটা আমি ক্লিক করলাম। তো তিনটে ফর্ম আমি একসাথে ওপেন করে নিলাম। এটা হচ্ছে আমাদের বসিরহাট কলেজের প্রথম ফর্ম ফিল আপ। আমি যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি, লাইক বসিরহাট কলেজটা শেয়ার করে দিচ্ছি, প্রত্যেকটাই পারবেন। প্রথমত আপনার নিজের নাম দিচ্ছেন এই বক্সগুলোতে, এই যে জাস্ট এই বক্সটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আপনি এরকমভাবে লেখার সুযোগ পাচ্ছেন। তার পরবর্তী আপনার দিতে হবে ডেট অফ বার্থ, আপনাকে এই বক্সগুলো ক্লিক করে করে আপনার ডেট আর মাস এবং সাল এই তিনটে চয়েস করতে হচ্ছে। তার পরবর্তী এখানে চলে এসে দেখুন এখানে ফটোগ্রাফ সিলেক্ট করতে বলছে। এই ফটোগ্রাফের সিলেক্টের জন্য আপনি চুজ ফাইলে ক্লিক করছেন। তো আমি আমার একটা ফটো সিলেক্ট করে দিয়েছি এখানে, যদিও তার পরবর্তী এখানে চলে এসেছে ন্যাশনালিটি, ন্যাশনালিটিতে আমি এখানে ক্লিক করছি। ক্লিক করে আমি এখানে ইন্ডিয়ান করে দিলাম। তার পরবর্তী চলে এসেছে রিলিজিয়ান, আমি রিলিজিয়ানে ক্লিক করছি, এখানে হিন্দুজম করে দিলাম। আপনার যেটা রিলিজিয়ান সেটা আপনি দিচ্ছেন। তার পরবর্তী চলে এসেছে মাইনরিটি, আপনি মাইনরিটি কাস্টের মধ্যে হলে ইয়েস, নাহলে নো করে দিচ্ছেন। তার পরবর্তী চলে এসেছে জেন্ডার, এই ক্ষেত্রে আপনি করে দিচ্ছেন মেল বা ফিমেল ট্রান্সজেন্ডার করে দিচ্ছেন, আমি মেল করে দিলাম। ক্যাটাগরি এখানে জেনারেল EWS আছে, আমি জেনারেল করে দিলাম। ফিজিক্যালি চ্যালেঞ্জড আমি এটাকে নো করে দিচ্ছি, ইয়েস করলে সার্টিফিকেট লাগবে PWD-র। তার পরবর্তী এখানে চলে এসেছে ব্লাড গ্রুপ, এই ক্ষেত্রে আপনার যেটা ব্লাড গ্রুপ আপনি দিয়ে দিচ্ছেন। তার পরবর্তী চলে এসেছে এখানে কন্ট্যাক্ট নাম্বার, এক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা লিখে দিচ্ছেন, ইমেল আইডি লিখে দিচ্ছেন। আচ্ছা, এইখানে খুব ইম্পর্টেন্ট জিনিস, এই ফোন এবং ইমেল আইডিটা সবসময় নিজের দেবেন, কারণ এখানেই আপনার মেসেজ যাবে, কনফার্মেশনের পর মেসেজ যাবে, এডিটে না মেলে মেসেজ যাবে, তাই এই নাম্বারটা সবসময় নিজের দেবেন। ইভেন কোনো কিছু এডিট করতে হলেও আপনার এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা রাখা খুব প্রয়োজন, ভবিষ্যতে যদি পাসওয়ার্ড ভুলে যায় তখনও মোবাইল নাম্বার ইমেল আইডি দরকার লাগে। তারপরে চলে এসে আধার নাম্বার, এখানে আধার নাম্বার লিখছেন, এখানে আপনার বাবার নাম লিখছেন, বাবার কোয়ালিফিকেশান লিখছেন, অর্থাৎ বাবার যে শিক্ষাগত যোগ্যতা আপনি লিখে দিচ্ছেন এখানে, সেটা আপনার গ্র্যাজুয়েট হতে পারে, মাধ্যমিক উচ্চমাধ্যমিক যেটা দিয়ে দিচ্ছেন। তার পরবর্তী বলে দিচ্ছে বাবার অকুপেশান, যদি বাবা মৃত হয়ে থাকে তাহলে লেট দিয়ে দিচ্ছেন, বাবা যদি জীবিত থাকেন এবং কাজ করছে তাহলে আপনার যেটা রয়েছে ওটা রিটায়ার করে দিলাম আমি। তারপরে এখানে আপনার বলেছে পার্মানেন্ট অ্যাড্রেস, পুরো আপনার ঠিকানাটা দিচ্ছেন। লাইক ধরুন আমি এরকমভাবে জাস্ট বক্সটায় ক্লিক করবো, বক্সটায় ক্লিক করে করে আমি ধরো ঠিকানাটা দেবো, যাই আমি এইভাবে ঠিকানা দিলাম। আচ্ছা দেখুন, এবং দেখি পিনকোড নাম্বার নেয় কি না, হ্যাঁ নাম্বার নিয়ে নিচ্ছে। এইভাবে ঠিকানা দিলেন আপনি, আমি যে জাস্ট এটা শর্ট দিলাম আপনি পুরোটা দেবেন। এবং ঠিকানাটা লেখার পর আমি এটা কী করব, এই যে এটাকে সিলেক্ট করে কপি করে নেবো, এর কারণ এর তলা তো আর একবার ঠিকানাটা চাইবে এরা প্রেজেন্ট অ্যাড্রেসে, আমি সেখানে গিয়ে জাস্ট এটা পেস্ট করে দেবো। আচ্ছা, তার পরবর্তী দেখুন এখানে পুলিশ স্টেশনের নামটা দিচ্ছেন, পুলিশ স্টেশন আপনার যে রয়েছে সেটা দিয়ে দিচ্ছেন, এবং এখানে তো প্রেজেন্ট অ্যাড্রেস আমি কপি পেস্ট করে দিলাম। প্রতি হচ্ছে গার্জেন নেম, এখানে আপনি আমার গার্জেনের নাম দিয়ে দিচ্ছেন, গার্জেনের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছেন, আপনার বাবা বা মায়ের দিতে পারছেন। তারপরে ফাদার্স নেম দিয়ে, মাদার্স নেম দিয়ে দিচ্ছেন, মায়ের নাম দিয়ে দিচ্ছেন, মা কী করছেন সেটা আপনি দিয়ে দিচ্ছেন। তার আগে মার কোয়ালিফিকেশান আপনি এখানে যারা সিলেক্ট করে দিলেন, মা কী করছেন সেটা যদি হোম মেকার বা হাউস ওয়াইফ হয় বা সার্ভিস বিজনেস যেটাও আপনি দিয়ে দিচ্ছেন। তারপরে বলে দিয়েছে আপনার বাবা কী করেন এখানে, বা আপনার গার্জেন কী করে, যদি বাবা মৃত হয় তাহলে আপনার যিনি গার্জেন তিনি কী করছেন, তো তিনি কী করছেন এখানে দিয়ে দেবেন। আর বাবা জীবিত থাকলে যেটা আপনি ওপরে লিখেছেন সেটাই আবার আপনি লিখে দিচ্ছেন আরেকবার, এবং তার সাথে আপনার যেটা অ্যানুয়াল ইনকাম সেটা আপনি লিখে দিচ্ছেন। অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে বাবা মা দুজনেই কাজ করে,
বা মা কাজ করে বাবা কাজ করছেন না, তো সেই ক্ষেত্রে আজকের এই এই জন্যই এখানে আলাদা করে এই পয়েন্টটা রেখেছে। এবার এবারে হচ্ছে অ্যানুয়াল ইনকাম, এটা হচ্ছে আপনার বছরে ইনকাম কত। মনে রাখতে হবে 2,50,000 টাকার মতো ইনকাম থাকলে এবং ইনকাম সার্টিফিকেট থাকলে আপনি SBUMCM অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনার যদি আজকের ইনকাম 2,50,000 টাকার বেশি হয় তাহলে সেটাই দেবেন, কারণ মিথ্যে কথা কিন্তু কিছু লেখার দরকার নেই, কারণ সেটা পরবর্তী ধরাও পড়ে যায়। তার ফলে যেটা সত্যি, যেটা আপনার ফ্যামিলি ইনকাম, আপনি সেটাই দেবেন। আচ্ছা, ইনকাম সার্টিফিকেট কী করে বানাতে হয় আমি অলরেডি দেখে নিয়েছি, প্লিজ একটু দেখিয়ে একটু দেখে নেবেন। আচ্ছা, তারপরে চলে এসে রিলেশনশিপ উইথ গার্জেন। রিলেশনশিপ উইথ গার্জেন আপনি এখানে অ্যানুয়াল ইনকাম লিখলেন। আচ্ছা, BPL ক্যাটাগরিটা বলে দিই, যারা আজকের WY অন্নদয় অন্ন যোজনা যাদের কার্ড আছে, রেশন কার্ড আছে, তারা BPL এর মধ্যে পড়ছে, বা যাদের BPL সার্টিফিকেট আছে BDO-র তরফ থেকে তারা BPL এর মধ্যে পড়ছে, বাকিরা কিন্তু জেনারেল বা APL লিখতে পারছেন। তারপরে চলে এসে এখানে রিলেশনশিপ উইথ গার্জেন, আপনার যিনি গার্জেন, যার ফ্যামিলি ইনকাম আপনি দিয়েছেন, তো সেই গার্জেন আপনার কে হচ্ছে এখানে আপনি লিখে দিচ্ছেন। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড না আনম্যারিড লিখে দিচ্ছেন। আপনি কি কোনো NCC NSS বা কালচারাল অ্যাক্টিভিটিস বা গেমসে কোনো ইন্টারেস্টেড, ধরুন আপনি গেমসে ইন্টারেস্টেড বললাম, আমি লিখে দিলাম। তারপরে একাডেমিক স্কোর, এক্ষেত্রে আপনার উচ্চ মাধ্যমিকের রোল এবং নাম্বার দিচ্ছেন, উচ্চ মাধ্যমিকের আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছেন, কত সালে পাস করেছেন। দেখুন এই ক্ষেত্রে, দেখুন যারা পাসে অ্যাপ্লাই করবে আজকে, এই যে কলেজটির নাম হচ্ছে আজকে, এই কলেজটি হচ্ছে বসিরহাট কলেজ। আমি একটু ব্যাকে চলে গেলাম, ব্যাকে গিয়ে এদের একটু অ্যাডমিশান নোটিশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাডমিশান নোটিশে ক্লিক করলাম, এখানে যে অ্যাডমিশান নোটিশ রয়েছে বসিরহাটে, দেখুন কি বলে দিয়েছে এরা। যারা আজকে অনার্সে আবেদন করবে তাদের 20 থেকে 23 সাল অবধি আবেদন করতে পারছে, পাসের স্টুডেন্টরা 17 থেকে 23 সাল অবধি কিন্তু আবেদন করতে পারছে। তার ফলে যারা আজকে পাসের স্টুডেন্টস আছে তাদের জন্য কিন্তু বিশালভাবে বেস্ট অফ লাক, তোমরা কিন্তু অনেকটা সুযোগ পাচ্ছ 20 থেকে 17 টু 23। আমি আবার চলে এলাম অ্যাপ্লাই অনলাইনে, আমি স্ক্রল করে চলে গেলাম, আমি এখানে এই যেটা ইয়ার পাসিং উচ্চ মাধ্যমিক, দেখুন 17 থেকে 23 অবধি পাচ্ছেন, কারণ এদের অনার্স পাস একসাথে আবেদন হচ্ছে। যারা অনার্সে আবেদন করবে তাদের কিন্তু 20 থেকে 23ই তারা আবেদন করতে পারবে। ধরুন আমি এখানে বলে দিলাম অনার্স, আমি 20 করে দিলাম, তার পরবর্তী এখানে বলেছে আপনার স্কুলের নাম বলেছে দিয়ে দিচ্ছেন, আর এখানে আমরা বোর্ডের নাম দিয়ে দিচ্ছেন। তার পরবর্তী এখানে আপনার চেয়েছে যে আপনার উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেয়েছিলেন, আপনি এখানে পরপর সাবজেক্ট সিলেক্ট করবেন, লাইক সিলেক্ট সাবজেক্টে যাচ্ছেন, পুরোটা মোবাইল দিয়ে দেখাচ্ছি। আর এখানে ABCD ওয়াইজ থাকে, তাই ধরুন ম্যাথামেটিক্স, তাহলে ABCDEFGH এরম করে আপনি চলে যাচ্ছেন। এই যে ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স এইভাবে পেয়ে গেলেন, এইভাবে আবেদন করতে পাচ্ছেন। ম্যাথামেটিক্সে কত ছিল আমি বলছি, ম্যাথামেটিক্সে আমি পেয়েছি ধরুন আজকে 80 পেয়েছি বলে আমি এখানে লিখে দিলাম। আচ্ছা, আমি এই ডিটেলসগুলো শেয়ার করে দিয়েছি আমার, আমি বলে দিয়েছি আমি ইংলিশ বাংলা ছিল, তার সাথে ম্যাথ এনভায়রনমেন্টাল সায়েন্স ছিল এবং কেমিস্ট্রি বায়োলজি ছিল। তো এর মধ্যে দেখুন বেস্ট অফ 4 নিয়ে 350 এদের হয়েছে। আচ্ছা, এবার স্কল করে চলে এলাম, এবার এখানে আমাকে সিলেক্ট করতে হবে অনার্স, আর এটা পাস। প্রথমে আমি অনার্স সিলেক্ট করছি, লাইক আমি এখানে BSc অনার্স রেখেছি, আমি প্রথমত বোটানিতে অনার্স রেখেছি। বোটানিতে অনার্স রাখলে আমার কাছে এখানে মাইনাস সাবজেক্ট দুটো অপশান দিয়েছে, কেমিস্ট্রি ফিজিওলজি, আমি কেমিস্ট্রি চয়েস করেছি। আমি অন্যদিকে মাইনর আরেকটা সাবজেক্ট পাসে জুলজি রেখেছি, মেরিট মার্কস আমার চলে এসেছে 440। তারপরে চলে এসেছে আমার এখানে BSc স্ট্রিম, আমি আরেকটা সিলেক্ট করেছি BSc অনার্স ম্যাথামেটিক্স। এই ক্ষেত্রে আমার কাছে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি ছিল, আমি কেমিস্ট্রি চয়েস করেছি। এই ক্ষেত্রে আমার কাছে কম্পিউটার সায়েন্স ছিল, পাসের আরেকটা সাবজেক্ট 430 মেরিট স্কোর এসেছে। এক্ষেত্রে আমি এটা BA অনার্স সিলেক্ট করেছি। অ্যাকচুয়ালি অনেকেই আছে এরা BSc থেকে BA-তে আসতে চাইছে, মানে সায়েন্স থেকে আসতে আসতে চাইছে। যেমন দেখুন আমি যেহেতু ম্যাথামেটিক্স ছিল আমার, আমি কিন্তু এখানে আজকে BA-র অনেক কটা কোর্সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, লাইক BA, যেমন আমি এখানে BA সিলেক্ট করেছি। এখানে যেমন রয়েছে এডুকেশন রয়েছে, ইংলিশে আমি অ্যাপ্লাই করতে পারবো, বাংলায় অ্যাপ্লাই করতে পারবো। তো এইভাবে দেখুন আমি এখানে এডুকেশন সিলেক্ট করেছি, এডুকেশন সিলেক্ট করে আমার এখানে পরপর সাবজেক্ট লাইক বাংলা আমি প্রথম 5 সাবজেক্ট রাখলাম, সেকেন্ড সাবজেক্ট ধরুন আমি রাখতে চাইলাম এখানে দিয়েছে পল সায়েন্স আমি রাখলাম। তো এইভাবে আমি দেখুন সায়েন্স থেকে কিন্তু আর্টসে অনার্সে অ্যাপ্লাই করলাম। তার পরবর্তী এখানে আমি এবার পাসে অ্যাপ্লাই করছি। এবার যারা ধরুন আজকের এটা অ্যাপ্লাই করবে না, অর্থাৎ এই যে ধরুন সায়েন্সটা অ্যাপ্লাই করতে চাইছে না, তারা শুধুমাত্র আজকে পাস অ্যাপ্লাই করবে, তারা এই দুটো কলমই ফিল আপ করবে, বোঝা গেল? আর দুটোই ফিল আপ করে রাখবেন অতি অবশ্যই। তো ধরুন আমি এখানে পাসে অ্যাপ্লাই করবো, আমি ধরুন BSc একটা বায়োতে অ্যাপ্লাই করবো, বায়ো সায়েন্সে আমি সেখানে পাসে 3টে সাবজেক্ট লাইক বোটানি সিলেক্ট করলাম, অন্যদিকে আমি পার্ট বিতে গিয়ে ফিজিওলজি সিলেক্ট করলাম, তার পরবর্তী আমি আরেকটা সিলেক্ট করলাম জুলজি, খুব ভালো সাবজেক্ট, তিনটেও তো প্রথম একদম কানেক্টেড সাবজেক্ট, খুব ভালো সাবজেক্ট এই তিনটে। এবার ধরুন আমি ধরুন আজকের এখানে চলে গেলাম, এখানে গিয়ে আমি আরেকটা BSc পিওর সায়েন্স সিলেক্ট করতে চাইছি, তো আমি এখানে সিলেক্ট করলাম। এখানে ধরুন আমি ফিজিক্স কেমিস্ট্রি, আমার কেমিস্ট্রি ছিল উচ্চ মাধ্যমিক, আমি দেখিয়েছি, কেমিস্ট্রি চয়েস করলাম, ফিজিক্স চয়েস করলাম, এবং এক্ষেত্রে আমি চয়েস করলাম হচ্ছে কম্পিউটার সায়েন্স বা ম্যাথ চয়েস করলাম। এইভাবে কিন্তু আমি আবেদন করতে পাচ্ছি, বোঝা গেল? তার ফলে আপনি আজকে পাস এবং অনার্স দুটো একসাথে আবেদন করতে পারবেন। লাইক আমি আজকে ব্রহ্মানন্দ কেশবচন্দ্রে চলে এসেছি, এখানেও সেম। আচ্ছা, এখানে এই যে পাসিং ইয়ার্স আপনি যখন দেখবেন, ব্রহ্মানন্দ
ব্রহ্মানন্দ কেশবচন্দ্রতে আমি জাস্ট এই কল করে চলে এলাম। দেখুন এই যে পাসিং ইয়ার্স, এরাও কিন্তু 2018 থেকে 2023 অবধি দিচ্ছে পাসদের সুযোগ, বিশেষ করে আর 20-23 অনার্সদের। এরা চলেছে শ্রী চৈতন্য কলেজ, এখানে আপনি সেমভাবে ফর্ম ফিল আপ করবেন। এই যে আমি এটা যেহেতু আজকে সিলেক্ট করছি 4 বছরের গ্র্যাজুয়েশন, তো এখানে আপনি চলে গেলেন 4 বছরের বিএ বিএসসি, যে কোনো যেটা একটা অপশন আপনি চয়েস করছেন। এখানে আপনি অনার্স এই সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছেন, ধরুন এটা আপনি অনার্সে অ্যাপ্লাই করছেন, তাহলে এক্ষেত্রে আপনি এই সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছেন, পল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, যে কোনো একটা সাবজেক্ট। তার পরবর্তী আপনার কাছে এখানে অপশন চলে এসছে, ধরুন আমি সংস্কৃত রাখলাম পার্ট টু সাবজেক্ট, বাংলা বা ইংলিশ, যেটা আপনার সুবিধা সেটাকে আপনি রাখলেন, এবং এখানে নম্বরগুলো দেওয়ার পর মেরিট ক্যালকুলেশন হয়ে যা সেম জিনিস আপনাকে এই যে সেভ অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। তো তার ফলে এখানেও আচ্ছা শ্রী চৈতন্য কলেজে একটু দেখে নিই কত সাল থেকে অ্যালাউ করছে। এরা কিন্তু 2020/21-23 রাখছে, এর কারণ এটা অনার্সের জন্য। তো আমি যদি আজকে শ্রী চৈতন্যর আমি যদি 3 বছরে ইউজিটা ক্লিক করছি, তাহলে একটু আমরা দেখে নিই, ভিডিওটা শেষ করছি, একটু স্ক্রল করে চলে এলাম। দেখুন এখানে বলেছে কত সাল থেকে অ্যালাউ করছে, তো আমি জাস্ট এখানে গেলাম ইয়ার অফ পাসিং, এখানে কিন্তু 20-21-22 অ্যালাউ করছে, তার মানে সবাই কিন্তু আজকে অ্যালাউ করছে না, কিছু কিছু কলেজে আপনি সুবিধা পাচ্ছেন, লাইক ব্রহ্মানন্দ কেশবচন্দ্র 18 থেকে অ্যালাউ করছে, লাইক এখানে বসিরহাট কলেজ 17 থেকে অ্যালাউ করছে। তো বিশালবড় বেস্ট অফ লাক জানাচ্ছি। ফাইনালি আপনি এখান থেকে কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন করলে আপনার আবেদন হয়ে গেল, বিশালবড় বেস্ট অফ লাক। কারো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, পরবর্তী আরেকটা কলেজে আপনি নিয়ে চলে আসবো, সঙ্গে থাকুন।